জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম বিতরণের তৃতীয় দিনেও মনোনয়ন প্রত্যাশীদের ভিড় ছিল গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয় সকাল সাড়ে দশটা শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলে ফর্ম বিতরণের কাজ মনোনয়ন ফর্ম কিনতে আসা প্রার্থীরা বলেন মনোনয়ন পেলে নিজ নিজ এলাকায় উন্নয়নমূলক কাজ করে সাধারণ জনগণের পাশে দাঁড়াবে তারা এ সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছিল উপস্থিত নেতাকর্মীদের স্লোগানের মুখর মনোনয়নের আবেদনপত্র নেওয়ার জন্য মিছিল নিয়ে দলে দলে যোগ হতে থাকে শত নেতাকর্মী মনোনয়ন প্রত্যাশীরা নানারকম উন্নয়নমূলক কাজ করার পাশাপাশি দেশ থেকে জামাত শিবির বিতাড়িত করার বিষয়ে তাদের দৃঢ় প্রতিকার কথা জানান বিডি হেডলাইন্সকে তারা বলেন একই আসন থেকে কয়েকজন মনোনয়ন নিয়েছে কিন্তু নেত্রী যাকেই মনোনয়ন দেবে তার সাথে একযোগে কাজ করব আমরা